ভাই। মনোনয়নপত্র বাতিল, এ ঘোষণা শুনে কান্নায় ভেঙে পড়লেন চৌকিদার এস কে নানি। অথচ স্বপ্ন ছিল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন। জমি বিক্রির টাকায় কিনেছিলেন মনোনয়নপত্র, একজন চৌকিদার বা গ্রাম পুলিশের এমপি হওয়ার আকাঙ্ক্ষা। দেশজুড়ে আলোচিত হন তিনি। নাটোর এক আসনের এসকেন আলীর সুযোগ কি এখানেই শেষ? তিনি কি আপিল করবেন? আমি বাড়ির একটা ভিটা মাটি বিক্রি করি, ফর্ম পূরণ করা, আপনি ছিটির দিক তুলে, আপনার এত নিয়ম কালাম, তার মধ্যে চেষ্টা করেছি আমি যতদূর পারি আইন কালামের নিয়ম নীতির মধ্যে আপনার ফর্মগুলো পুরার চেষ্টা করেছি, কিন্তু এত টাকা পয়সা খরচ করে আমি মাঠেই দাঁড়াতে পারলাম না, আমার ফর্ম বাতিল হয়ে গেল। আপিল করতে গেলে তো আরও আমার পয়সা লাগবে, আমার তো অত পয়সা আর নাই ভাই। এসকেন আলীর মনোনয়ন কেন বাতিল করলেন রিটার্নিং কর্মকর্তা? এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসের ভূঁইয়া জানিয়েছেন, যতটা দরকার ছিল সে অনুযায়ী ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে পারেননি এসকেন, তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা আরও জানান, নাটোর এক আসনে 1% হিসেবে ভোটার সংখ্যা ছিল 3994 জন, কিন্তু এসকেন আলী মাত্র 980 জনের স্বাক্ষর জমা দিয়েছেন।